কংসের ভয়ে ভীত হয়ে সমস্ত জনগণ তারা ভীত সন্ত্রস্ত তদন্ত তাই তারা সকলে মিলে বলছে বলো বলো জনগণ এখন কি হয়ে উপায় কিভাবে আমরা এই অসুরের হাত থেকে রেহাই পাব। দেবরাজ ইন্দ্র বলছে এই মুহূর্তে আমাদের সেই গৌরব বিহারী শ্রীনারায়ণ বিনা কেউ আমাদের বিপদ কথা করতে পারবে না, এসো আমরা সেই গৌরব বিহারী শ্রীহরি সকলে মিলে করি আরম্ভ। কোথায় প্রভু নারায়ণ এই বিপদে দাও দরস, এই সামনে রবি গ্রহিছে আরে কত
ধন্যবাদ ভব বলো বলো দেবগুণ আমার করিয়াছে সরল সরল সর প্রভু নারায়ণ কলার মধুরে নির্যাতন সহ্য হই নাই সর্বরাজ্যে করিয়াছে আক্রমণ তাই বিগ্রহে কলার শ্রী নিধন করে দেবরাজের মুক্তির উপায় করেন প্রভু এই কলারসুরের নিধন আমার হাতে না হইবে সতীর দেহত্যাগের সময় এই সতীর দেহত্যাগের সময় দেবায় মহাদেবের নেত্রজল হইতে সৃষ্টি হয়েছিল এই কলারসুরি তাই সতীর তাই সতীর দেওয়া হইতে তাও দেবী নমস্কার করে হোসার সেই করিবে তোমাদের মুক্তির উপায় আমি অচিরে এই কোরালাসুরের করিব নিধন তোমরা নিজ নিজ আলোয় করা হোক আমার Yeah.
আমি করলাম কামরূপ নমস্কার দিতে। Oh, my God.